তোল 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 ওই ভাই পড়ে যাচ্ছিল গাইস, দেখতে পাচ্ছ মানে 100 ফুট পুকুরে পড়ে যাচ্ছিল। এই যে ঠিক বাথরুমে অন করে বসে, ঠিক সেমন ভাবে বসেছে ও। আর ওই যে সন্দীপ আছে মেয়েদের খোঁজার উদ্দেশ্যে। শেয়ার করবো, দেখতে থাকবো ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে একটু পরে। কারণ সকালবেলা স্টার্ট করেছিলাম হচ্ছে এত কুয়াশা ছিল, তার জন্য বাইরে বেরোতেই পারছি না। আর তো ঠান্ডার মধ্যে ঘরে মধ্যে ছিলাম, এখন একটু রাস্তা দিয়ে যাওয়া যাক। মানে প্ল্যান করা হয়ে গেছে, যাবো রোদে গিয়ে বসবো। চলো, এত রোদ, মানে এখনই রোদটা যা উঠলো। ভালো হয়েছে আমি আমি এখন স্নান করে চলে এসেছি। আর সামনে দাদা ঘুর ঘুর কার দেখ রা। কোথায় বসে? ঠিক বাথরুমে অন করে বসে, ঠিক সেমন ভাবে বসেছে। বুঝতে পেরেছো? ও মানে বাথরুমে বসে, দেখো 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 দেখো। এখন কিছু পিকচার মানে ফটো তুলবো, তোমরা এরকম ফটোগুলো দেখতে হলে ইনস্টাগ্রামে অবশ্যই আমাকে ফলো করে আসো, ফটোগুলো কেটে যায়, ঠিক আছে? চলো। আর ওই যে সন্দীপ আছে মেয়েদের খোঁজার উদ্দেশ্যে। আমরা এখন বন্ধুরা মিলে বেরিয়েছি একটু পাড়ার মানে এই মাঠের সাইডে, তো ওদিকে সন্দীপ আছে ফটো তুলছে, ও ঘুরছে আর পিছনে হয়েছে দাঁড়িয়ে আছে ফক্সি। তো চলো যাওয়া যাক, আর ওদিকে তিনজন চলে গেছে। ও সর্ষে ক্ষেতগুলো যা লাগছে না, চলো আমরা ঠিক অত দূরে যাব, বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ, বড় পুকুরে যাব। চলো যাওয়া যাক। সো গাইস, এই জায়গাটা যে দেখছো না, আমরা ছোটোবেলায় সব বন্ধুরা মিলে সব এখানে, এটা 40 ফুট, এটা 40 ফুট পুকুর, এখানে বিলে মাছ ধরতে আসতাম। যখন বৃষ্টি হতো, বন্যা হতো, জল জমে যেত অনেক, এগুলো পুরো ভেসে যেত, আর বন্ধুরা মিলে সব আমরা এখানে মাছ ধরতাম। এখানে দেখতে পাচ্ছ সন্দীপ আছে, সুব্রত আছে, আর এদিকে সুদীপ, সুকান্ত, আমরা সবাই মিলে আসতাম মাছ ধরতে, অনেক মজা হতো। এ তোল তোল মালটারে তোল 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 ওই ভাই পড়ে যাচ্ছিল গাছ, দেখতে পাচ্ছ মানে পড়ে যাচ্ছিল। এই যে আমরা এখন কাঠবাদাম না বাক্স বাদাম পাড়তে এসেছি, তো চলো দেখা যাক পাড়া যায় নাকি। শিয়াল থাকতে পারে ভাই, ঝোপে মোপে তো দেখ পাওয়া যাইতে পারে বাদাম। ক সুশান, ওহো 15 মিনিটস লেটার। দেখতে পাচ্ছ একটু ভিডিও করা এলাও নেই, আমি লুকিয়ে লুকিয়ে করছি। চলে এসেছি ঝাউ বাগানের মিডিল দিয়ে, এত সুন্দর একটা প্লেস। এখন চলে এসেছি আমরা একটা পার্কে, আমাদের পাড়াতে। এটা দেখতে পাচ্ছ বাচ্চাদের মতো দোলনা চড়ছে মালগুলো, এইগুলো কর তারপরে দিবি, বুঝছিস তো? সাবাস। জায়গাটা খুব ভালো। দাঁড়া দাঁড়া, স্টোরি তো দিবি। এখানে বসার জন্য আছে সব, এটা কি সুইমিং পুল ভাই? সুইমিং পুল এটা, ও দারুণ। তো এখন বেরিয়ে যেতে হবে, কারণ মালিক আসবে, ঢুকতে দেবে, ঢুকতে দেওয়া যাবে না, তোকে বলেছে মালিক। তো চলো
হ্যাঁ গার্ডেনে এমনি ঢুকলাম ভালো এটা হ্যাঁ হ্যাঁ বন্ধু বান্ধবদের জায়গাটা দারুণ এখন জাস্ট আসলাম তোমার সাথে একটু ঘুরে ঘুরে আসলাম মাঠের দিক থেকে আর এদিকে মা দেখছি ব্রিটানিয়া দেখতে পাচ্ছো এটা শিলিগুড়ি থেকে নিয়ে এসছে পিঠে ভাপা পিঠে আর এটা মনে হচ্ছে পুলি মনে তো জানি না এটা কেমন পুলি তো খুবই ভালো লাগছে দেখে এবার টেস্ট করে দেখবো কেমন শিলিগুড়িতে গেছিল কাকি আর কাকা বোনকে আনতে গেছিল তো মা মামা বাড়িতে গেছিল তো এর জন্য ওখান থেকে ওর মাসি পাঠিয়েছে খুবই সুন্দর এবার খাওয়া যাক ফার্স্টে এটাই খাবো কালকেও পিঠে গেছি আজকেও ব্লগে প্রতিদিনই পিঠে খুব ভালো একটা বাটি নাকি গেটটা আটকাইনি আমি লোভ লেগে গেছে পিঠে লেগে আমি গেটই আটকাতে ভুলে গেছি কি আমি তো বলছি আমি খুলে রেখেছি চলো খাওয়া যাক এখন পিঠে খাবো পিঠে পিঠে বন্ধু ছিল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমার একটু ভালোবাসা আমাকে অনেক মোটিভেশন দেবে ভিডিও বানাতে তো তোমরা একটু শেয়ার টেয়ার করো বন্ধুদের সাথে সো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি তোমাদের ভালো লাগে বলে দিয়েছি লাইক সাবস্ক্রাইবটা করে দাও দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার লাভ ইউ সি ইউ